আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি 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 রাশি। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি, তুমি আমি আছি সংসারে, তুমি আমি। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার, আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। ফুলে ফুলে ভরা ছিল যে ঘর দুয়ার, আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার। হায় এমন কেন হলো বন্ধু বলতে পারো কি, কেন এক ঘরে থেকেও দুজনেই একাকী। হায় এমন কেন হয় বন্ধু বলতে পারো কি, কেন ছোট্ট একটা হাসি সেও মনে হয় মেকি। আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। যখন চোখ বলতো কথা, একটু কাছে পাবার জন্য কি যে আকুলতা। সারাদিন মন কেটে যেত মনের কথা বলে, পার্কে বসে বিকেলে দেখা জরুরি কাজ ফেলে। একটা সময় ছিল যখন অভাবী সংসারে, মুঠো চাল না থাকলেও প্রেম ছিল অন্তরে। এখন আমাদের সবই আছে অনেক দামি প্ল্যান, একাকিত্ব ঘোচাতে তাই ইন্টারনেট চ্যাট। একটা সময় ছিল যখন চোখ বলতো কথা, একটু কাছে পাবার জন্য কি যে আকুলতা। সারাদিন মনে কেটে যেত মনের কথা বলে, পার্কে বসে বিকেলে দেখা জরুরি কাজ ফেলে। একটা সময় ছিল যখন অভাবী সংসারে, দুমুঠো চাল না থাকলেও প্রেম ছিল অন্তরে। এখন আমাদের সবই আছে অনেক দামি ফ্ল্যাট, একাকিত্ব ঘোচাতে তাই ইন্টারনেট চ্যাট। হায় এমন কেন হলো বন্ধু বলতে পারো কি, কেন এক ঘরে থেকেও দুজনেই একাকী। হায় এমন কেন হয় বন্ধু বলতে পারো কি, কেন ছোট্ট একটা হাসি সেও মনে হয় মেকি। আমরা আসলে মেকি হাসি চাই না, তবু আমাদের সংসারে ছিল স্বপ্ন রাশি রাশি, আজ স্বপ্ন গেছে উড়ে, শুধু তুমি আমি আছি। ভুলে ভুলে ভরা ছিল যে ঘর দুয়ার, আজ সেখানে শুধু অবিশ্বাসী হাহাকার। Thank you.
ছিল যখন তোমার এলো চুলে, হাত গোলাতে ঘুমিয়ে যেতে রাজ্যের কাজে ভুলে, এখন তোমার ব্যস্ত সময়ে ঘুম হয় খুব কম, হাত বুলালে ঘুম হয় না লাগে প্রিজিয়াম। একটা সময় ছিল যখন সুখের ছড়াছড়ি, আমরা দুজন একসাথে মানে থেমে যেত। ক্লোজ আপ কলের গানে আরো একবার সবাইকে স্বাগত। একটা কল নিয়ে আমরা গানে যাই ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যালো পুতুল জি। হ্যাঁ ভালো আছো? আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আপনাকেও। হ্যাঁ শীতের এই হিম হিম মধ্যরাতে সবাইকে শুভেচ্ছা। দাদা সুনীলদা কেমন আছেন? আপনাকে খুব ভালো লাগছে সুনীলদা। এই হিম হিম সুন্দর শুনে বুঝতে পারছেন না ওদের সুনীলদা, এর নাম হচ্ছে ওদের শফিক তুমি। হ্যাঁ শফিক তুমি বলছিলাম। কিশোরদা কেমন আছেন? পার্থদা দুষ্টু কামরুল তুই কেমন আছিস? এবং আরো বাকি যারা মিউজিশিয়ান তাদের সর্বপ্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আচ্ছা আমার মাইক ভালো চলবে আছে, যাই হোক আমি কথা বলছিলাম তুহিন ভাইকে এত রাত্রে শুনতেছেন ভালো লাগতেছে অবশ্য। অবশ্যই আপনারা এত আপনারা এত গুণী মিউজিশিয়ান, আপনাদেরকে না দেখলে আমরা কি শিখবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে দোস্ত, তোর প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম, তোকে নিয়ে অনেক আমার মানে গর্ব হয় এবং অনেক ভালো লাগে যে আমাদের এই আমাদের সমসাময়িক যে সময়ে আমরা আরো 10 বছর আগে থেকে আমরা একসাথে গান করছি, তো ওর যে একটা গানকে দেখা, শুধু গানকে দেখা না, ওর জীবনকে দেখা, ওর দর্শনকে দেখা, ওর পৃথিবীকে দেখা, ওর পাশের একটা মানে পড়ে থাকা কাগজের একটা খবরকে দেখা, ওর দেখার যে দৃষ্টিভঙ্গি, যে মানে ওর দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এটা আমি কখনো খুঁজে পাই না। আমার খুব ঈর্ষা হয় যে আমি পৃথিবীর মতো কেন একটা গান লিখতে পারি না, আমার খুব ঈর্ষা হয়। এই ঈর্ষা থেকে বললাম দোস্ত তোর আর মানে তুই যদি মার আর না খেতে চাস, আর গালি না খেতে চাস, তুই 7 দিনের মধ্যে এইরকম একটা বিষয়বস্তুতে গান লিখে আমাকে তাড়াতাড়ি দিয়ে আমাকে গাওয়াবি, নাই তোর নিস্তার নাই। ঠিক আছে, তোর যন্ত্রণায় কোথাও গান গাইতে পারছি না এখন, জাতীয়ভাবে মানে জাতীয়ভাবে তোর গান নিষিদ্ধ করা উচিত। এই গানের জন্য আমরা কোথাও গান গাইতে যেতে পারি না, গান শুনতে দেখতে পারি না। কেন, আমি কি দোষ করলাম দোস্ত? তোর এই প্রাণ পাখি ময়না আর প্রাণে শয় না। প্রিয় দর্শক আমার খুব খুবই ভালো বন্ধু, আমরা প্রায় 12-14 বছর ধরে একসাথে কাজ করছি, আমার খুব ভালো লাগলো যে তুহিন ফোন করেছে।